এখন সারা পৃথিবীতেই এই যে রমজান মাসের যে মানুষ দুর্বল হয়ে পড়ে, দুর্বলতাটা প্রতিরোধ করার জন্য সয়াবিন ভিজায় খেতে পারেন, সয়াবিন একটু ভাতের সাথে এক মুঠ সয়াবিন মিক্স করে খেতে পারেন। সয়াবিনের ভিতরে অনেক বেশি ভিটামিন আছে, সয়াবিন তৈল যেটা তৈরি হয় সেই সয়া বীজটা, এটা ভিজিয়ে খাওয়া যায়, চাউর সাথে খেজে যায়, খিচুড়ির সাথে খাওয়া যায়, তরকারির সাথে এক মুঠ করে খাওয়া যায়, যে কোনো মাছের সাথে খাওয়া যায়, যে কোনো মাংসের সাথে খাওয়া যায়, এটার মধ্যে অনেক ভিটামিন থাকে। মানে এখন কোনো মাংসই আপনি কিছু তরি তরকারি ছাড়া, কিছু সালাদ ছাড়া, কোনো পেঁপের ছাড়া, লাউ ছাড়া, মিষ্টি কুমড়া ছাড়া, চাল কুমড়া ছাড়া, বাঁধাকপি ছাড়া, ফুলকপি ছাড়া আপনি কোনো রূপ মাংস খাবেন না। 1 কেজি মাংস হলে আপনি 2 কেজি তরকারি দেন, নাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। আর সাদা লবণের পরিবর্তে কালো লবণ ব্যবহার করেন, বিট লবণ ব্যবহার করেন, সিন্ধুক লবণ ব্যবহার করেন, আরও অনেক ধরনের খনিজ লবণ আছে সেগুলি ব্যবহার করেন। আর সাদা চিনিটা পরিহার করেন, চিনির পরিবর্তে কিশমিশ দিয়ে আপনি মিষ্টি তৈরি করেন, চিনির পরিবর্তে খুরমা দিয়ে আপনি মিষ্টি তৈরি করেন, খেজুর দিয়ে আপনি মিষ্টি তৈরি করে নেন, আপনি স্টেভিয়া দিয়ে আপনি মিষ্টি তৈরি করে নেন, বিভিন্ন রকম আপনার স্যাকারিন জাতীয় মিষ্টি আছে সেখানে সামান্য একটু অভ্যাস করেন, একটু প্রতিরোধ দুর্গ তৈরি করেন, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেন, ভালো খাবার খাওয়ার মাইন্ডসেট করেন, জীবের কথায়, মুখের কথায়, ঠোঁটের কথায় ওদেরকে তৃপ্তি দেওয়ার জন্য আমাদের মাথা, শরীর, লাংস, লিভার, কিডনি নষ্ট করা ঠিক হবে না, খুব সাবধানে এখন চলতে হবে। বর্তমান পরিস্থিতি করোনা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলতেছে, সেখানে আমাদের খাদ্যাভ্যাসই আমাদের এই ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে আলহামদুলিল্লাহ। প্রতিদিন 24 ঘন্টায় আমাদের খাবারের সাথে কিন্তু কিছু না কিছু করলা, উস্তা, তিতা জাতীয় খাবারটা থাকতেই হবে। তিতা যে কোনো খাবার, তিতা হোক সেটা থাকতে হবে, কাঁচা জাতীয় খাবার কিছু থাকতে হবে, একটা কাঁচা কলাও কাঁচা, আপনি যে কোনো ফলই একটা কাঁচা কাঁচা খাবার কিছু আপনাকে 24 ঘন্টা খেতেই হবে, সালাদ 24 ঘন্টায় আপনাকে 200 গ্রাম খেতেই হবে। তো এগুলো তো এখন হাতের কাছে পাওয়া যায়, ঘরের পাশে পাওয়া যায়, এখন অফুরন্ত বাঁধাকপি ভাজা, বাঁধাকপি কিন্তু সালাদের একটা অংশ, ফুলকপি সালাতের অংশ, গাজর সালাতের অংশ, বিট সালাতের একটা বিশেষ বিশেষ অংশ, বেবিকর্ন ভুট্টা একটি সালাতের অংশ, আপনার সয়াবিন একটা সালাতের অংশ, বুট একটা সালাতের অংশ। এখন ওই 1000 বছর আগে আমার বাপদাদারা বুট খাইছে বলি এখন আমরা বুট ভাইজা, বুট ভুন্নি করে আমরা হালিম খাইতে হইব, তেহরি খাইতে হইব, নেহরি খাইতে হবে, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, যেগুলি আপনাদের আমাশয় সৃষ্টি করতেছে, আইবিএসের সৃষ্টি করতেছে, মাথা ব্যথা করতেছে, পেটে ব্যথা করতেছে, বিভিন্ন রোগের সৃষ্টি করতেছে, জ্বরের সৃষ্টি করতেছে, চুল ফেলে দিচ্ছে, চেহারাটা বিভিন্ন করে ফেলতেছে, এই ধরনের খাবার আমাদের খেতে হবে, এটা ঠিক না। আপনি কিন্তু ইচ্ছা করলে সবসময় প্রতিদিন একটু জাউ ভাত করতে পারেন, সুজি দিয়ে, আপনি চিনি দিয়ে হালুয়া না বানিয়ে সুজি দিয়ে আপনি কিন্তু শরবত বানায় খেতে পারেন, সুজি দিয়ে আপনি সুজি নরম হালুয়া তৈরি করে খেতে পারেন, খুব কড়া করে হালুয়া না করে সুজির হালুয়াটা নরম করে খেতে পারেন, আটার রুটিটা আপনি খুব কড়া করে না করে একটু নরম করে হালকা করে লালচে করে খেতে পারেন। যে কোনো সাদা খাবারই কিন্তু গ্লুকোটিন এসে যায়, এর ফলে পেটে গ্যাস হতে পারে, সাদা খাবারকে একটু হলুদ দিলেই, কাঁচা হলুদ দিলেই ওই খাবারটা হলদে কালার হয়ে গেলে ওর ভিতরে গ্লুকোটিন থাকতে পারে না। সাদা খাবার রমজান মাসে ক্ষতি করে। পথেঘাটে হালিম তৈরি করে, মামার হালিম, চাচার হালিম, খালুর হালিম, কত রকম হালিম যে তৈরি করে, কিন্তু হালিমের ভিতরে যে মাংসগুলি ব্যবহার করা হয় এগুলো 100% স্টারলাইজ করা না। তারপরে বোরহানি তৈরি করে সেগুলোও খুব নিরাপদ না। তারপরে যত রকম শরবত তৈরি করে এগুলো একদম নিরাপদ, হাঁড়ি পাতি সব কিছুতে করে না। এসবগুলোর বুঝি শরবত রাস্তায় রাস্তায় আমি বিক্রি করতে দেখি। আবার অনেকে দেখছি অ্যালোভেরা দিয়ে শরবত তৈরি করে, অ্যালোভেরা একটা খুব ভালো খাবার, অনেক উপাদেয় খাবার, অনেক শক্তিশালী খাবার, কিন্তু শুধু এই পানিটা নিরাপদ না, পানিটাকে যদি গরম করে তারপরে করে বা ফিটকির দিয়ে করে তাহলে এটা কিন্তু একটা ভালো খাবার রাস্তার পারে বসে বিক্রি করে ফেলবে। এই ধরনের অনেক ব্যাপারগুলোই আছে, কিন্তু সামান্য একটু সতর্কতা দরকার,
সে কাজটা খারাপ করতেছে না, কাজটা ভালো করতেছে, কিন্তু সে 100% নিরাপদ পানি দিয়ে খাবারটা তৈরি করতেছে না, যেখানে অ্যামোবিয়া প্রোটোজোয়া আমাদের ক্ষতি করতে পারে এই জিনিসটা তার হয়তো জানা নেই। 100% স্টারলাইজ করে সে নিচ্ছে না বলে এখানে আপত্তি আসে। একটা পেঁপে কেটে, একটা তরমুজ কেটে সুন্দর করে বিক্রি করে, এগুলো খুবই ভালো খাবার। সেটা গাজর কাইটা বিক্রি করা হয়, শসা কাইটা, এটা খুব ভালো খাবার। যদি এই জিনিসটাকে আমরা 100% গরম পানিতে ধুয়ে নিই, 100% ফিটকিরি পানিতে ধুয়ে নিই, নাহলে এই যে বর্তমান যে পরিস্থিতিটা, এটা ডেঞ্জারাস পরিস্থিতি, যে করোনা আক্রান্ত হলে তার অনেক বড় ধরনের শারীরিক ক্ষতি হয়ে যায়, মানসিক ক্ষতি হয়, পারিবারিক ক্ষতি হয় এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। সেখানে কেন আমরা সামান্য একটু ফিটকিরির পানি ব্যবহার করব না, কেন একটু লাগছে গরম পানি দিয়ে ধুয়ে ধুয়ে প্রতিবার ধুয়ে তারপরে এই খাবারগুলি বিক্রি করব না? খাবারগুলো ভালো, কিন্তু সেগুলোকে শুধু ফ্লাক্সের গরম পানিতে ধুয়ে নিলেই এটার নিরাপত্তাটা এসে যায়। পুরনো সরষের তেল হোক, সয়াবিন তেল হোক, অয়েল হোক, রাইস ব্রেন তেল হোক, যে কোনো তৈলই হোক, ওই তেলে ভাজা খাবারটা তাকে অসুস্থ করবে, রোগগ্রস্ত করবে, একদিন না করলেও 3 দিনে করবে। সে তো রোজা ছিল, সে একটা পবিত্র দায়িত্ব পালন করছে, একটা ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এখন সে পোড়া ভাজি ভুনা খেয়ে সে অসুস্থ হয়ে যাচ্ছে, সে বাকি রোজাগুলিও করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করি, আসুন না আমরা সকলে মিলে মাইন্ডসেট করি যে আমরা নিরাপদ খাবার খাব, নিরাপদ দূরত্বে চলব, মাস্ক ব্যবহার করব, ভালো পানি খাব, ভালো খাবার খাব, দিনে 2-3 বার গোসল করব, দিনে 5-7 বার অজু করব, 3 বার শরীরটাকে ভালোভাবে পুছে নেব। এইভাবে অনেকগুলি নিরাপত্তার কথা যদি ভাবতে থাকি, মাইন্ডসেট করতে থাকি, আস্তে 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 আমরা একটা নিরাপদ জাতি হব। যেমনিভাবে আজকে সারা বিশ্বে আমরা এগিয়ে যাচ্ছি, এগুলোর সাথে কিন্তু আমাদের সুস্থ থাকার দরকার আছে। সুস্থ মানুষ কিন্তু সুস্থ সমাজ তৈরি করে, সুস্থ মানুষ সুস্থ দেশ তৈরি করবে, সুস্থ মানুষ সুস্থ মানুষ তৈরি করবে। এই যে সুস্থ মানুষ না হলে দেশ সুস্থ হবে না, সেই সুস্থ মানুষের কিন্তু খোঁজ আমাদের করতে হবে, ভালো খাবারের খোঁজ আমাদের করতে হবে, নিরাপদ খাবার আমাদের খেতে হবে, পানি জাতীয় খাবার খেতে হবে, ঝোল জাতীয় খাবার খেতে হবে, তৈলবিহীন এবং চিনিবিহীন নিরাপদ খাবার খেতে হবে, মাংসবিহীন তরকারি খেতে হবে, তরকারি বেশি দিয়ে মাংস খেতে হবে, তাহলে পরেই খাবারগুলো আমাদের নিরাপদ হবে। আলহামদুলিল্লাহ আপনারা সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। সারা বাংলাদেশে প্রচণ্ড গরম, এই গরমে একজন কৃষক সে ঘন ঘন পানি খাবে, কারণ তার গরমে গলা শুকিয়ে আসতেছে। একজন শ্রমিক মজুর, একজন কাজের মানুষ, আমাদের মোটামুটি বাংলাদেশের 68,000 মানুষের ভিতরে কমপক্ষে আপনার 68,000 গ্রামের 18 কোটি মানুষের ভিতরে 12 কোটি মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী, তারা কষ্ট করে রোজগার করে খাওয়া দাওয়া করে। আমাদের যেমন গার্মেন্টসের সাথেই জড়িয়ে গেছে প্রায় 1 কোটি মানুষ, সকল ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে গেছে আরও 3 কোটি মানুষ, এই 5-7 কোটি মানুষ তো সবসময় শ্রমের ভিতরে আছে, মাঠকর্মী আছে, কৃষক আছে, শ্রমিক মজুর মধ্যবিত্ত, একজন ছোট দোকানদার, তাকে নিয়েও কিন্তু আমাদের জাতি ভাবে, আমাদের মানুষ ভাবে। আমরা যেরকম একজন লোকে রাস্তায় দাঁড়িয়ে সে শরবত বিক্রি করে, সে হয়তো জানে না যে শরবতের প্রসেসটা কীরকম হওয়া উচিত। সে যদি তার শরবতের ডেক, ডেকচি, হাঁড়ি, পাতিল এগুলি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেন প্রতিদিন, তারপরে কাজটা আরম্ভ করেন, বা ফিটকিরির পানি দিয়ে ধুয়ে নেন, আর যতবার গ্লাস ধুবেন তখন একটু গরম পানি, একটু ফিটকিরির পানি দিয়ে সে এইটাকে নিরাপদ করে নেন, তাহলে তার যে রোজগার ওটাও ঠিক থাকলো। যে রিক্সাওয়ালা, যে পথিক, ঘর্মান্ত পথিক, যে তার কাছ থেকে এক গ্লাস তরমুজের শরবত খেলো, পেঁপের শরবত খেলো, সে একটুখানি ডাবের পানি খেলো, এই সব কিছুর ভিতরেই আপনার
একটু ফিটকিরির পানি এবং গরম পানি দিয়ে নিরাপদ করে নিলে সবচেয়ে ভালো হবে।